আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে আলু দিয়ে খুবই সহজভাবে কোরিয়ান একটি রেসিপি পটেটো পিৎজা হটডগ তৈরি করে দেখাবো। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ আর খেতে অসম্ভব মজার। এটা আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এবার এখানে নিয়েছি চিকেন সসেজ, এগুলোকে আমি ছোট ছোট পিস করে একটু কেটে নিব। এভাবে ছোট পিস করে কেটে নিতে হবে। এরপর হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। এবার কেটে নিচ্ছি পেঁয়াজ, খুব বেশি লাগবে না, একটু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এবার এগুলো একসঙ্গে একটু ভেজে নিতে হবে। চুলা একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, এক টেবিল চামচ পরিমাণ। এরপর প্রথমে সসেসগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলো হালকা আঁচে একটু ভেজে নিব। এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এভাবে হালকা আঁচে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এরপর চুলার আঁচটা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস, অরিগানো এক চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ এক কাপ পরিমাণ, কুচি করে কেটে নিয়েছি। এবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিব এক সাইডে। এবার এখানে নিয়েছি কয়েকটি আলু, আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ময়দা, এখানে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তবে কেউ যদি আলুর পরিমাণটা আরেকটু কম নেন, সেক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিলেই হবে। এরপর খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার আবারও একটু খুব ভালোভাবে মেখে নিব। এবার বানিয়ে নিব। প্রথমে কিছুটা আলু নিয়ে দেখুন এভাবে হাতের মুঠোয় নিয়ে একটু গোল করে নিতে হবে। এবার মাঝখানটায় দিয়ে দিব চিজ এবং সসেস। এটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে চারপাশ থেকে একটু চেপে চেপে আনলেই এটা মুখটা বন্ধ হয়ে যাবে। দেখুন মুখটা বন্ধ হয়ে গেলে এবার এটাকে এভাবে একটু গোল করে নিব। এরপর হাতের তালুতে নিয়ে হালকা করে একটু চ্যাপটা করে নিতে হবে। এভাবে হালকা একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিব। এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার ভেজে নিব। কেউ চাইলে এভাবে বানিয়ে নেওয়ার পর ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করে রাখতে পারেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ। এরপর তেলটা হালকা গরম হলে দিয়ে দিব। এবার হালকা আঁচে ভেজে নিতে হবে। একপাশ হয়ে গেলে উল্টিয়ে নিব। এগুলো খুব বেশি ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, এভাবে অল্প তেলেই ভেজে নিলে হবে। এবার দুই পাশে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন তুলে নিব। এভাবে খুব সহজে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করব আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।